বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে 30 জন। বাসের সামনের চাকা ফেটে ঘটে এই দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা। বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে 30 জন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার চূড়ামণিপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে একটি গাছে ধাক্কা মারে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে 30 জন। আহতদের নিয়ে আসা হয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতালে। দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সাজানো বাড়ি যাচ্ছিলাম, দিয়ে আস্তে আস্তে ওই বল্লামপুরে বাসে চেপেছি। বল্লামপুরে বাসে চেপে আমরা ওই যে বাসে আসছি, যে গাড়িটা চাকা পাংচার হয়ে গাছে ধাক্কা মারলে, নাহলে সব মরে যেত, সব মরে যেত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেসরকারি একটি বাস যাত্রী বোঝাই করে বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে আসছিল। দ্রুতগতিতে আসা বাসটি চূড়ামণিপুর সংলগ্ন এলাকায় এসে সামনের একটি চাকা ফেটে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা জঙ্গলে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী। বাস যাত্রী তপন গোড়াই বলেন, বাসে 35 থেকে 40 জন যাত্রী ছিল। জঙ্গলের কাছে হঠাৎই বাসের চাকা ফেটে যায়, এরপর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। স্থানীয়দের সাহায্যে আহতদের হাসপাতালে আনা হয়েছে। ঘটনার সামনে থেকে বাস পেয়েছিল, তারপরে একটা বট গাছে ধাক্কা মারল, প্রায় 30-35 জন ছিল। উল্টে গেলো, সব জড়ো হয়ে গেল, এক জায়গায় পড়ে গেল, এক জায়গায় কিছু মানুষ জানলা দিয়ে বেরিয়ে গেলো। আমার হাতে লেগেছে, মাথায় লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।